হ্যালো বন্ধুরা, হাই বন্ধুরা। দেখো আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওতে রয়েছে হচ্ছে চিকেন লেগ পিস আছে উইথ কারি। চিকেন লেগ পিস অনেক বড়, মানে চিকেন লেগ পিস বলতে পারো, আবার মাংস কষা বলতে পারো। চিকেনও নিয়েছি আর একটা আলু নিয়েছি, ঠিক আছে। আর সাথে অনেক 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 স্যালাড আছে, অনেক স্যালাড, টমেটো আছে, শসা আছে, আর সাথে নিয়েছি সাদা ভাত, ঠিক আছে। আর কালারিং ভাত নিয়ে নিই, শুটে গেল। তো এটা করব আমরা চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জের শেষে তোমরা জানোই পানিশমেন্ট থাকে, আর পানিশমেন্টটা কি করবে সেটা তোমরা চ্যালেঞ্জের শেষে দেখতে পাবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, ঠিক আছে। তো আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করব। খাওয়া দাওয়াটা শুরু করার আগে বলি যে যারা আমাদের ভিডিওতে নতুন আছো তারা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশের বেল আইকনটাও ক্লিক করে রেখো। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদের সাথে এরকমভাবে থাকো যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি আর এইভাবে এগিয়ে যেতে পারি, এইভাবে সাহায্য করতে থাকো। ওকে, পারলে নিজেদের বন্ধুবান্ধবকে আরও বেশি শেয়ার করবা যাতে আমরা আরও ভালো ভালো, মানে তোমরা এই ভিডিও দেখছো বলে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য দিতে পারি, ঠিক আছে। এই উৎসাহটা দিও। তো বেশি লেট করছি না, চলো আজকে ভিডিও শুরু করি। 1 2 3 স্টার্ট। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খাও লঙ্কা খাও। হ্যাঁ, 1 দেখো দেখি, দুনিয়া সাইডে রাখতে পারো না, সাইডে থালাতে রাখতে পারো না, না পারছি না, পারছি না, খাওয়ার সময় ঝগড়া করে ভালো লাগে না। পোকা ঢুকে গেছে ডাইরেক্ট, ঠিক হয়েছে, স্টার্ট তো করেই দিস আবার কি। চিকেন তো এমনিই খাচ্ছি, তা পোকা খেতে আসে কোথায়। দেখো নি, Thank you.
ভাতে হেরে যায় ভাবা যায়, আমার কিন্তু এখন রাগ হচ্ছে, প্রতিদিন ভিডিওতে হেরে যাচ্ছে, এগুলো কিন্তু ঠিক না। কেমন খেয়েছি বলো? খেয়েছো না, যেরকম নর্মালি খাবার সেরকম খাও, আমারই মানে স্পিডটা কমে গেছে। আজ জিতেছি, চিকেন লেগ পিসে আমি জিতেছি, আর নয় আর নয়, এবার আমি হারবো না, চলো এবার তাড়াতাড়ি তোমার জন্য পানিশমেন্ট, আমি আর ছাড়বো না, চলো 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 চলো। ইদি পানিশমেন্টটা কবিতা বলতে পারবো না, এখন আবার নিজে নিজে কবিতা বানিয়ে দিলাম। যাই হোক, আমার চলছে না, তো এগুলো পরিষ্কার টরিষ্কার করে পানিশমেন্ট নিয়ে আসছি, চলো চলো চলো। তো দেখো বন্ধুরা, সব পরিষ্কার টরিষ্কার করে চলে এসেছি, আর সাথে নিয়ে নিচ্ছি ওর একটা পানিশমেন্ট। পানিশমেন্টটা আমাকে দিয়েছিল এর আগে, তো সেটাই আমি ওকে ঘুরিয়ে দিব, কারণ হচ্ছে মানে ও রিপিট করে, বুঝেছো, ও রিপিট করে আমার তাও তোমার জিনিস, তাও তোমার মানে ও পানিশমেন্ট খুঁজতে পারে না, আমার দেওয়া জিনিস ও পানিশমেন্ট দেয়। তাও তোমাকে কাঁচা ডিম দিইনি না, ওটা তো আমি তখনই বলে দিয়েছিলাম, আমি ওটা তুমি নেব না, কান্না মান্না করে দিতা, ওই জন্য দিইনি, ঠিক আছে। তুমি তো একদম চুমুক চুমুক দেখেছে, সেটা আলাদা ব্যাপার, আমি কি করে খেয়েছি সেটা আমার ব্যাস, ঠিক আছে ব্যাপার ব্যক্তিগত। আচ্ছা, তো তোমার জন্য যে পানিশমেন্ট এনেছি নিয়ে গেল, বাবা পানিশমেন্ট তো তুমি দাও আমাকে, আমি পানিশমেন্ট নিয়ে আসবো, নিয়ে আসো, ওখানেই রাখা আছে, নিয়ে আসো। আমরা এটাকে বলছে আমরা আমরা, কিন্তু এটা আমরা দুজন না, আমরা আমরা আমরা, ইয়েস, কি আমরা, ভিতরে হালকা মিষ্টি আছে, শ্বাস আছে, উপরটা কঠিন কঠিন টক একদম, খেয়ে দেখবে টোটালটা তোমাকে খেতে হবে। টোটালটা তো সম্ভব না, তুমি টোটালটা খাও নি, আমিও টোটালটা খাবো। তুমি মেয়ে মানুষ না, আমি ছেলে মানুষ, আমরা টক কম সহ্য করতে পারি, তোমরা ঝাল টক মিষ্টি সবই ভালোই ভালোই খেতে পারো। খাবারের পরে এই খাওয়া সম্ভব? খুব ভালো খুব ভালো, আমি খাবো না, তোমাকে খেতে বলিনি তো, তুমি চিবিয়ে যাও আর গিলে লাও। ও দেখো মুখের চেহারাটা দেখবা কত ভালো, মিষ্টি জিনিস দিয়েছি ওকে, খুব মানে সুন্দরভাবে খেতে পারবে। এটা তো স্লো মোশন কম্পিটিশন না, চাবাবো তারপর তো, হ্যাঁ তো চাবাবো ফটাফট করে, ওই ভাতের সময় তো বলছো তো বলতে হচ্ছে না, এখন তো ভাতের সময়ও চাবিয়ে খাই, ওর জন্য তো হেরে যায়। কেন তোমাকে চাবাতে কে বলেছে, তুমি চাবাবো? পারি না এখন আর, দেখো সবচেয়ে ভালো টুইস্ট আছে জানো, ও এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে চিবিয়ে খেতে পারে না, দাঁত নাই, ওই পারতে পারি না, দাঁত নাই, আর যেন ভাতে অসুবিধা হচ্ছে, দাঁত ফুকলি, একটা দাঁত তো পাশে নাই, দাঁত ফুকলি, আগে থেকে ফুকলি দেখবা, ও মা চিচি, ও সাবাস, অসুবিধা হয় দাঁত নাই না, এখনই যদি দাঁত না থাকে তো বুড়া বয়সে কি হবে, দাঁত আছে কিন্তু পোকা খেয়ে নিয়েছে, চাবাতে পারি না ভালো করে, ব্যথা করে, আর এ পাশে তো দাঁত নাই, তাই চিবাতে হয় এ পাশে, দুই দাঁতে লাগে, সামনে দুটো যদি না থাকে তাহলে আমি আর খেতে পারবো না, কিছু বিলিও করতে পারবো না, ফলস এখন তো কেমন লাগছে আজকে আমার টক কম পানিশমেন্ট দিয়ে? আমি আজকে ভাল লাগলো না, সেই বলে না আজ আমার মন ভালো হলো না, অন্যদিন ভাল লাগে, তো চলো আজকে পানিশমেন্ট যাই হোক যা হয়েছে হয়েছে, সেটা কোনো বিষয় নয়, মেয়েদেরকে টক দিলে পানিশমেন্ট হয় না, ঠিক আছে, ওটা আমার আমার আজকে পানিশমেন্টটা ঘুরিয়ে আমারই হলো, নেক্সট টাইম বেটার লাক, আরও ভালো পানিশমেন্ট দেবো, তোমরা বলে দিবা ঠিক আছে, যে ওকে কী পানিশমেন্ট দিতে হবে সেটা বলে দেবো, আমি ওকে সেটাই দেবো। তো চলো আজকের আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো নতুনভাবে, ঠিক আছে, তো আজকের মতো টাটা।